কোহিনূর হীরায় কি লুকিয়ে রয়েছে কালো ইতিহাস? সত্যি এই হীরা একটি অভিশাপ? তাহলে ইংরেজদের ওপর পড়েনি কেন? কোনো অভিশাপের ছায়া? জানবো সব এই ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আমি সুমিত্রা, জানাবো আপনাদের এই কোহিনূরের অজানা কাহিনী। একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক করবেন। কোহিনূর হীরার জন্ম ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কল্লুর খনিতে। এটি ষোড়শ শতাব্দীতে মালওয়ার রাজাদের অধিকারে ছিল এবং পরবর্তীকালে তা মুঘল সম্রাটদের হাতে এসে পড়ে এবং শাহজাহান নির্মিত ময়ূর সিংহাসনের শোভাবর্ধন করে। মুঘল সাম্রাজ্য যখন বিক্ষিপ্ত, প্রায় ধ্বংস, তখন মুসলিম সাম্রাজ্যকে পুনরুত্থান করার জন্য আমন্ত্রণ করা হয় নাদির শাহকে। প্রতিশ্রুতি দেওয়া হয় তার পরিবর্তে তাকে অর্থ প্রদান করা হবে, কিন্তু সেখানে নাদির শাহকে পেতে হয় প্রতারণা। নাদির শাহ সেই কৌশলেই কোহিনূর সহ ময়ূর সিংহাসন এবং বিপুল ধন রত্ন নিয়ে চলে যান ইরানে। নাদির শাহ নিহত হওয়ার পর কোহিনূর চলে আসে আফগানিস্তান সম্রাট হুমায়ুনের পুত্রের কাছে। এই সময় পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং আফগান শাসকের নিকট থেকে এই হীরা উদ্ধার করেন এবং তিনি তা উইল করে জগন্নাথ মন্দিরে দিয়ে যান। এরপর দ্বিতীয় ব্রিটিশ শিখ যুদ্ধের পর শিখদের হারিয়ে ব্রিটিশরা শিখ সাম্রাজ্য দখল করে। এই সময় লর্ড ডালহৌসি একটি চুক্তি করেন, চুক্তি দ্বারা কোহিনূর সহ রঞ্জিত সিংয়ের যাবতীয় সম্পদ ইংরেজদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়। রঞ্জিত সিংয়ের ছেলে দলীপ সিং 1850 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এটি তুলে দেন। শেষ পর্যন্ত এটি আনুষ্ঠানিকভাবে 1850 খ্রিস্টাব্দে তুলে দেওয়া হয় রানী ভিক্টোরিয়ার হাতে। এই হীরা প্রথমে রানী ব্যবহার করতেন তার হাতে, এরপর এই হীরাকে রাখা হয় ব্রিটিশ রাজমুকুটে। কথিত আছে কোহিনূর নামক হীরাটি অভিশপ্ত। এই হীরাটি যে রাজার কাছেই গেছে কোনো না কোনো কারণে করুণ পরিণতির শিকার তাদেরকে হতে হয়েছে। বলা হয় এই হীরা তাদের হাতে আসার আগে তাদের সাম্রাজ্য যথেষ্ট গৌরবশালী ছিল, কিন্তু এই হীরা তাদের হাতে আসার পর সাম্রাজ্য তাদের একেবারেই ধ্বংস হয়ে যায়। এই সব কারণে এই হীরাকে অভিশাপ বলে চিহ্নিত করা হয়েছে। তথ্য সূত্রে জানা যায় এই হীরা ব্রিটিশ রাজ পরিবারের হাতে আসার পর তৎকালীন রানী ভিক্টোরিয়া একটি আইন জারি করেন এবং ঘোষণা করেন যে শুধুমাত্র রাজ পরিবারের রানীরাই এই হীরাটি তাদের মুকুটে ব্যবহার করতে পারবেন, রাজারা নয়। কারণ ব্রিটিশদের হাতে আসার পূর্বে এই হীরাটির সকল মালিকরাই ছিল রাজা, না হয় সম্রাট। তথাকথিত অভিশাপের শিকার তারাই হয়েছিল বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে বেল আইকনকে অন করে দেবে যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেয়ে যাও, আর একটা লাইক অবশ্যই করবে।